কালি জয়শঙ্কর পাঁচরে নড্ডাঙ্ক ওড়িশা গস্ত, কালি এস জয়শঙ্কর পাঁচরে জেপি নড্ডাঙ্ক ওড়িশা গস্ত, কালিঠু দুই দিনিয়া ওড়িশা গস্তরে আসুছন্তি এস জয়শঙ্কর। বৈদেশিক ব্যাপার মন্ত্রী এস জয়শঙ্করঙ্ক ওড়িশা গস্ত তিনি ও চারিরে জয়শঙ্করঙ্ক ভুবনেশ্বর, কটক ও সম্বলপুরে কার্যক্রম রয়েছে। পাঁচরে পুনি ওড়িশা আসুছন্তি বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা। পাঁচরে ভুবনেশ্বরে দলীয় কার্যক্রমে যোগদেবে নড্ডা। গস্ত নেই রাজ্য বিজেপি উপসভাপতি গোলোক মহাপাত্রঙ্ক বাবদরে সূচনা। পুনি থরে কই রাখুছু বড় খবর বর্তমানর, কালি জয়শঙ্কর আসুছন্তি পাঁচরে নড্ডাঙ্ক পুনি ওড়িশা গস্ত, কালি এস জয়শঙ্কর আসুছন্তি পাঁচরে জেপি নড্ডা বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ পুনি ওড়িশা আসুছন্তি। দুই দিনিয়া ওড়িশা গস্তরে আসুছন্তি বৈদেশিক ব্যাপার মন্ত্রী এস জয়শঙ্কর, স্ট্রাটেজি মেকর, রণনীতি কিং অফ কুয়াযায় বিজেপির জয়শঙ্করঙ্ক ওড়িশা গস্ত। তিনি ও চারিরে জয়শঙ্করঙ্ক ভুবনেশ্বর, কটক ও সম্বলপুরে কার্যক্রম রয়েছে। পাঁচরে পুনি ওড়িশা আসুছন্তি বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা। মারাথন ভাবরে কেন্দ্রীয় নেতৃত্বঙ্কর ওড়িশাকু আগমন রয়েছে। প্রথমে অমিত শাহা, পরে পরে জেপি নড্ডা, ছরে আসবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কালি জয়শঙ্কর বি আসুছন্তি, বৈদেশিক ব্যাপার মন্ত্রী এস জয়শঙ্কর, স্ট্রাটেজি মেকর, স্ট্রাটেজি কিং বলি কুহাযাউছি ভারতীয় জনতা পার্টির। ভারতর নড্ডাঙ্ক গস্ত নেই রাজ্য বিজেপি উপসভাপতি গোলোক মহাপাত্রঙ্ক বাবদরে সূচনা। পাঁচরে পুনি ওড়িশা আসুছন্তি বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা, কালি আসুছন্তি বৈদেশিক ব্যাপার মন্ত্রী এস জয়শঙ্কর। পাঁচরে জেপি নড্ডাঙ্ক পুনি আগমন হব, দুই দিনিয়া ওড়িশা গস্তরে আসুছন্তি এস জয়শঙ্কর, স্ট্রাটেজি কিং বলি কুহাযায় বিজেপির। এ সম্পর্কের অধিক সূচনা পাই আম সহিত প্রদীপ্ত মহাপাত্র ফোন লাইনে উপস্থিত রয়েছেন। প্রদীপ্ত, কালি জয়শঙ্কর আসুছন্তি বৈদেশিক ব্যাপার মন্ত্রী এস জয়শঙ্কর আসুছন্তি, দুই দিনিয়া ওড়িশার কার্যক্রম রয়েছে এবং নড্ডাঙ্কর বি আগমন হব। নিহতি ভাবে যা বিজেপির রাজ্য উপসভাপতি গোলোক মহাপাত্র সূচনা দিয়েছেন, আসন্তাকালি এবং তা পরদিন অর্থাৎ চারি তারিখ এবং পাঁচ তারিখ দুই কেন্দ্রীয় নেতৃত্ব ওড়িশা গস্তরে আসুছন্তি। ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নড্ডা আসন্তা পাঁচ তারিখ দিন অপরাহ্নরে ওড়িশা গস্তরে আসুছন্তি এবং আসন্তাকালি অর্থাৎ চারি তারিখ এবং পাঁচ তারিখ দুই দিনিয়া ওড়িশা গস্তরে কেন্দ্র বৈদেশিক ব্যাপার মন্ত্রী এস জয়শঙ্কর ওড়িশা গস্তরে আসুছন্তি। আমি যদি তাঙ্ক কার্যক্রম বিষয়ে আলোচনা করিবা, তবে আসন্তাকালি দিন এগারটা পাখাপাখি সময়ের এস জয়শঙ্কর ভুবনেশ্বরে পৌঁছবে। এখানে বুদ্ধিজীবী এবং বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক মান সহিত সে বৈঠক করবে এবং তা সহ সাংবাদিক সম্মিলনী করিবার মধ্যে সূচনা রয়েছে। এবং তারপরে পরে পাঁচ তারিখ দিন সম্বলপুর গস্ত করিবার মধ্যে এস জয়শঙ্কর কার্যক্রম রয়েছে এবং তা সহ কটকরে মধ্যে আসন্তাকালি সে পৌঁছবা পরে ভুবনেশ্বরের বৈঠক পরে কটক যাবে এবং কটকরে মধ্যে বুদ্ধিজীবী এবং ইন্টেলেকচুয়াল মানুষ ভেটবে এবং তা সহ এস জয়শঙ্কর দুই দিনিয়া কার্যক্রম তিনটি জায়গায় রয়েছে, ভুবনেশ্বর, কটক এবং সম্বলপুর। তারপরে পরবর্তী সময় আমি যদি বিজেপি রাষ্ট্র অধ্যক্ষ জেপি নড্ডাঙ্কর কার্যক্রম বিষয়ে আলোচনা করিবা, বিজেপি রাষ্ট্র অধ্যক্ষ জেপি নড্ডা অপরাহ্ন তিনটার আসন্তা পাঁচ তারিখ দিন পৌঁছবে এবং পাঁচ তারিখ দিন পৌঁছবা পরে সে ভুবনেশ্বরের গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকরে যোগ দেবে, যে বৈঠকরে কি বিজেপির চব্বিশ রণনীতি কু নেইকি বিশেষ আলোচনা হব এবং রোডম্যাপ প্রস্তুত হব, যে এথর বিজেপি ওড়িশার কেমিতি অধিক অধিক লোকসভা জিতিব, কিপর ভাবে লোকমানকর আস্থা জিতিব এবং ওড়িশার সরকার গঠন করিব। এবং তারপরে পরে জেপি নড্ডা কটক মধ্যে যাবে, কটকরে মধ্যে কার্যকর্তা মানুষ ভেটবে বা তাঙ্ক সহিত বৈঠক করিবে। বিশেষ করে আপন হিসাব করা চারিটি লোকসভা কু নেইকি লোকসভার কার্যকর্তা সে ভেটবার কার্যক্রম রয়েছে। বড় কথা হচ্ছে আজ তিন তারিখ, কালি চারি তারিখ অর্থাৎ জয়শঙ্কর আগমন, পাঁচ তারিখে জেপি নড্ডা আগমন, ছ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগমন, ইয়ে হাই ভোল্টেজ তিনজন নেতা আগমন ওড়িশা নিশ্চিন্ত ভাবে বিজেপি কু প্রভাবশালী করব ওড়িশার নিশ্চিত ভাবে। চারি পাঁচ ছ এই তিন দিন অঞ্চল সমগ্র ওড়িশারে দেখিবা মিলিব, ওড়িশার মানে রাজ্য রাজনীতি নিশ্চিত ভাবে এই সময় বেশ উষ্ম রহিব, কারণ তিন জন হাই প্রোফাইল নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেকি দেশের সর্বশ্রেষ্ঠ লোকপ্রিয় নেতা এবং তারপরে পরে বিশ্বর সর্ববৃহৎ রাজনৈতিক দলর
সভাপতি বা অধ্যক্ষ জেপি নড্ডা সে মধ্যে ওড়িশা আসছন্তি এবং এস জয়শঙ্কর যাহাঙ্কর বৈদেশিক কূটনীতি নেই সে বেশ বিখ্যাত লাভ করছন্তি যে সময়ের সে বৈদেশিক ব্যাপার মন্ত্র মন্ত্রী ভাবে দায়িত্ব তুলে আসছন্তি এবং তাঙ্কর যে রণনীতি মধ্য বিশেষ করে বিভিন্ন নির্বাচন কু নেই তাঙ্কর মধ্য রহিথায় তো এই তিন নেতাঙ্কর ওড়িশা গস্ত এবং যেতবেলে আপনি জানিথিবে যে অমিত শাহ আসিলে তা পূর্ব জেপি নড্ডা মধ্যে এই কিছুদিন পূর্ব আসিলে 28 তারিখ দিন ব্রহ্মপুর গস্তরে আসলে এবং ওড়িশা প্রতি বিজেপির যাহা আভিমুখ্য রয়েছে ওড়িশার বিকাশ তা সহিত ওড়িশা ওড়িয়ার ওড়িশার অস্মিতা এবং সংস্কৃতির সুরক্ষা কারণ প্রধানমন্ত্রী নিজে কে সারিছেন যে ওড়িশার ভাষা এবং সংস্কৃতি বর্তমান বিপদে আছে এবং এটি যেতিকি পরিমাণে বিকাশ হওয়ার কথা তাহা সম্ভব হয়ে পারে নাই এইসব প্রসঙ্গকে মুদ্রা করছি বর্তমান প্রদীপ্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক অভিভাষণ উপরে তো সমস্তঙ্কর নিহাতি ভাবে নজর রহিব কিন্তু নড্ডাঙ্কর ইয়ারি ভিতরে দ্বিতীয় থর আগমন হব এবং জয়শঙ্কর যিকি স্ট্রাটেজি কিং ভাবে জনাশোনা যাহাঙ্কর কূটনীতিরে ভারত বিশ্বরে নম্বর ওয়ান হয়ে পারিছি তাঙ্কর কূটনীতি ওড়িশার কেমতি কাম করিব সে যদি নির্বাচন রণনীতি কিংবা কূটনীতি নির্বাচনরে করন্তি 24 নির্বাচন পাই কেমতি কাম দেব এবং কিভাবে ভাবে বিজেপি কু তাহা সহায়ক হব নিশ্চিত ভাবে জনে লোকপ্রিয় নেতা এবং জনে প্রভাবশালী মন্ত্রী মধ্য সে যেতবেলে ওড়িশা আসুচন্তি এবং এখানে বিশেষ করে সে কিছু টার্গেট লোকমানকু ভেটিবে অর্থাৎ বুদ্ধিজীবী মানুষ ভেটিবে সেমিতি যে ওড়িশার বিখ্যাত লাভ করছিবা যে প্রসিদ্ধি লাভ করছিবা কিছু ব্যক্তিত্ব সেমানকু ভেটিবে এবং বরিষ্ঠ সাংবাদিক তা সহিত বিভিন্ন গণমাধ্যমর সম্পাদক মানুষ মধ্যে ভেটিবে তেমন এটি গোটে প্রকার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর যে ভিজন রয়েছে তাকে নেই কিছু এটি আলোচনা করবে লোকমানকু বিশেষ করে যে বুদ্ধিজীবী রয়েছেন সেমানক সহিত মতামত বাঁটিবে এবং কিছু পরামর্শ মধ্যে সে নেবে তেমন সেপাই তাঙ্কর এভাবে ভাবে দুই দিন ধরিকি ভুবনেশ্বর এবং কটকরে কার্যক্রম রয়েছে তা সহ সম্বলপুরের বি তাঙ্কর কার্যক্রম রয়েছে কারণ সেটি কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মানে লোকসভা লড়ুচার তেমন সেপাই সেখানে মধ্যে সে সম্বলপুরের যাইকি স্থিতি পরখিবে সেখানে কিভাবে বর্তমান স্থিতি অছি কেন্দ্রমন্ত্রীঙ্কর লোকপ্রিয়তা নিশ্চিত ভাবে যথেষ্ট রয়েছে ধর্মেন্দ্র প্রধানঙ্কর সম্বলপুরে তেমন তাকে কিপরি ভাবে সেটি গ্রাউন্ডে মানে দলের স্ট্রাটেজি কেমি গ্রাউন্ডে পৌঁছুচি এসব বিষয়ে মধ্যে সম্বলপুর যার সূচনা রয়েছে এবং বিশেষ ভাবে জেপি নড্ডাঙ্কর দুই দিন ধরিকি কার্যক্রম এই ভুবনেশ্বর এবং গোটিনিকিয়া কার্যক্রম রয়েছে 5 তারিখ দিন এই ভুবনেশ্বর এবং কটকরে তেমন ভুবনেশ্বর এবং কটক এই আমি যদি কেবল দুইটি জায়গা কথা কহবা নেই ভুবনেশ্বর লোকসভা এবং কটক লোকসভা তা সহিত কেন্দ্রাপড়া জগৎসিংহপুর এবং পুরী এই যে আশপাশ লোকসভা গুড়িক রয়েছে এই লোকসভা গুড়িকরে নিশ্চিত ভাবে বিজেপি কিপরি ভাবে বিজয় হব এবং অধিকর অধিক বিধানসভা আসন আনিকি এটি ওড়িশার কিন্তু বিজেপি সরকার গঠন করব সেপাই এটি রণনীতি প্রস্তুত করা জেপি নড্ডা আসুচান এবং জেপি নড্ডাঙ্কর ব্রহ্মপুর গস্তবে যে আমি দেখি কিপর ভাবে সে আক্রামক অভিভাষণ রাখিলে এবং আভিমুখ্য স্পষ্ট করছিল এখানে বিজেডি সরকার বিরোধে এবং এটি সরকার পরিবর্তন পাই মধ্যে সে আহ্বান করছিল তেমন তাহা কিপর ভাবে মানে গ্রাউন্ডেড হব কিপর ভাবে কর্মী মানে অধিক সংখ্যার অধিক মাত্রার আসি দেবে এবং লোকমানক পাখে কু পন্থা কু আপনাইলে লোকমানক পাখে অধিক মাত্রার বিজেপি এবং তার গোটিয়ে যাহা সময় রয়েছে বর্তমান সময়ের মে 13 কুহতু 20 কুহতু 25 কুহতু 1 কুহতু এই চারিথর যে চারিটি পর্যায়ের নির্বাচন হচ্ছে ওড়িশার সেই নির্বাচন ভোটিং পূর্ব কিপর ভাবে অধিক সংখ্যার ভোট বিজেপি কু মিলিব এটি 50% পাখাপাখি ভোট বিজেপি কু মিলিলে নিশ্চিত ভাবে এটি সরকার তৈরি হয়ে পারিব বলে মধ্য আকলন করে সারিছে পূর্ব বিজেপি এবং বিভিন্ন গণমাধ্যম সংস্থা কুহতু বিভিন্ন সর্ভে সংস্থা কুহতু সেমানে বি আকলন করে সারিছন্তি যে এথর ওড়িশার বিজেপি নম্বর ওয়ান হচ্ছে প্রদীপ্ত গোটে ছোটিয়া কথা সামনা কু আসুছি পুরা কেন্দ্রীয় বিজেপি পুরা ওড়িশা কু ফোকস করে রখিছি কারণ নিশ্চিন্ত ভাবে বিজেপি এঠারে সরকার গড়িবার মুডরে অছি কহিলে চলে নিশ্চিত ভাবে এথর যাহা আপন দেখুচন্তি যে ঢঙ্গরে বিজেপি এথর লড়াই করুছি এবং যে পরিমাণে কেন্দ্রীয় নেতৃত্ব মানে ওড়িশা কু আসুচন্তি আমি যদি কেবল এই তিন দিন কথা দেখিবা 4 5 6 কেন্দ্র স্তরর সর্বোচ্চ নেতা বিজেপির
ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ସେ 6 ତାରିଖ ଆସିଛନ୍ତି, 5 ତାରିଖ ଜେପି ନଡ୍ଡା ଏବଂ 4 ତାରିଖ ଏସ୍ ଜୟଶଙ୍କର ଆସିଛନ୍ତି। ଏବଂ ଅନ୍ୟ ନେତାମାନଙ୍କ କଥା କହିବେ, ଯଦି ଅମିତ କେନ୍ଦ୍ର ଗୃହମନ୍ତ୍ରୀ ଅମିତ ଶାହ ସୋନପୁର ଆସିଲେ, ସେଠି ବିଶାଳ ଜନସଭା କଲେ, ତାଙ୍କର ସେଠି ମଧ୍ୟ ସେ ବିପୁଲ ବଜେଇକି ଗଲେ ଓଡ଼ିଶାରେ ସାଧାରଣ ନିର୍ବାଚନ ଏବଂ ବିଧାନସଭା ନିର୍ବାଚନ ପାଇଁ, ଏବଂ ନଡ୍ଡା ଆଭିମୁଖ୍ୟ ରଖିଲେ ଯେ ଏଠି ଓଡ଼ିଶାରେ ନବୀନ ସରକାରକୁ ଉପାଡ଼ିକି ଫୋପାଡ଼ି ଦିଅ। ଏବଂ ସେଇ ପ୍ରକାରରେ ଆମେ ଯଦି ଦେଖିବା 3, 4, 5 ଦିନ ହାଇ ଭୋଲ୍ଟେଜ ଷ୍ଟାରଙ୍କର ପ୍ରଚାର ଦେଖିବା ପାଇଁ ମିଳିବ। 3ରେ ଆସୁଛନ୍ତି ଏସ୍ ଜୟଶଙ୍କର, 4ରେ ଆସୁଛନ୍ତି ଏସ୍ ଜୟଶଙ୍କର, 5ରେ ଆସିବେ ଜେପି ନଡ୍ଡା, 6ରେ ହାଇ ଭୋଲ୍ଟେଜ ନେତା ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ଓଡ଼ିଶାକୁ ଆଗମନ ହେବ। ଇଏ ହାଇ ଭୋଲ୍ଟେଜ ପ୍ରଚାର ଦେଖିବା ପାଇଁ ମିଳିବ ଓଡ଼ିଶାରେ। ପୁରା ଏଥିରୁ ଜଣାପଡ଼ୁଛି ଯେଭଳି ଭାବରେ କେନ୍ଦ୍ରୀୟ ନେତୃତ୍ୱଙ୍କର ଓଡ଼ିଶା ଆଗମନ ରହିଛି, ଜଣାପଡ଼ୁଛି ଚଳିତ ଥର ଓଡ଼ିଶାରେ ସରକାର ଗଢ଼ିବା ମୁଡ୍ରେ ପୁରାପୁରି ଭାବରେ ବିଜେପି ରହିଛି। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କର ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ ପ୍ରଦୀପ୍ତ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।